নমস্কার বন্ধুরা তো দেখুন নিফটি ক্ষেত্রে আমরা কালকে যেটা আলোচনা করেছিলাম সেই জোনটার দিকে আমরা লক্ষ্য রাখবো এবং এই জোনটার যদি ব্রেকডাউন হয় তাহলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে আমাদের নজর রাখা উচিত এই লেভেলের দিকে এবং এই লেভেলটাই এসে কিন্তু মার্কেট একবার টেস্ট করতে পারে বাইশ হাজারের লেভেল একটা সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করতে পারে তবে দেখা যাক মার্কেট কিভাবে রিয়াক্ট করছে মার্কেটের ক্ষেত্রে আমরা আরো কিছু লেভেল আমরা যেমন দেখবো যেমন ক্রুড অয়েলের ক্ষেত্রে দেখা যেতে পারে এই সমস্ত ব্যাপারগুলোকে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে তো চলুন এবার যদি দেখি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাং নিফটি দেখার সাথে সাথে আমরা যেটা বলছিলাম যে ক্রুড অয়েলের ব্যাপারটা আমাদের একটু দেখে নেওয়া উচিত যে ক্রুড অয়েল আলটিমেট কি করছে যদি দেখি ক্রুড অয়েল আর আয়না দুটোই আমরা দেখব যে ক্রুড অয়েল আর আয়নারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এবং দুটোকে দেখেই আমাদের আলটিমেট বোঝা যাবে যে কি হচ্ছে দেখুন যদি দেখি যে ক্রুডওয়েলের ক্ষেত্রে একটু প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি ডিক্রিসের দিকে যাচ্ছে এখন দেখা যাক যদি মার্কেটের সমস্ত কিছু ঠিক থাকে তাহলে বা মার্কেট কিছুটা পরিমাণ হলেও সে আপসাইডের দিকে দিকে হয়তোবা ওপেন হলেও হতে পারে দেখা যাক কালকে কি হয় আর যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে ওখান থেকে কারেক্ট হয়ে উপরে ওঠার সম্ভাবনা আমরা যেই ধরনের দেখতে পাচ্ছি ক্রুডওয়েলের ক্ষেত্রে এবং দেখুন যদি আমরা দেখি ইউএস ডলারের ক্ষেত্রেও সেখান থেকে একটা আমরা ফল দেখতে পাচ্ছি আজকে কালকে হঠাৎ করে একটা গ্যাপ আপ হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা ফল দেখতে পাচ্ছি দেখা যাক যদি এটা দেখায় তাহলে খুব ভালো আর যদি দেখি এইটা আপসাইডে যাচ্ছে তাহলে কিন্তু মার্কেটের জন্য খারাপ এবং আমাদের জন্য কালকের দিনে খারাপ হতে পারে এবার দেখার বিষয় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি ব্যাঙ্ক নিফটি আরো কিছুটা কারেক্টিভ মুডে যেতে পারে কেন না এই জোনটার দিকে এখনো অবধি কিন্তু বাকি আছে তো এই জোনটাকে সে সাপোর্ট নিলেও নিতে পারে তো এই জোনটা অবধি যদি আসে তাহলে আমরা এই জোনের দিকে যদি দেখি আমরা তো সাতচল্লিশ হাজার দুশো বাইশ এই লেভেল অব্দি মার্কেট একবার আসার সম্ভাবনা দেখাতে পারে তো এই লেভেল অব্দি দেখা যাক মার্কেট কি করছে না করছে তো সেইভাবে আমরা মার্কেটকে এখানে দেখতে পেতে পারি এর সাথে সাথে দেখব যে কালকের দিনের জন্য কিভাবে ট্রেড করতে পারি দেখুন কালকের দিনের জন্য খুব ইজি ট্রেডের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জোনটার মধ্যে যেহেতু মার্কেট অনেকক্ষণ ছিল এবং এই জোনের উপরেই মার্কেট একটা ক্লোজ দিয়েছে এবং যদি দেখি কালকের দিনের জন্য দেখুন সাতচল্লিশ হাজার পাঁচশো এই লেভেলটা আমাদের ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট হিসাবে কাজ করতে পারে তো সেক্ষেত্রে দেখা যাক কালকে সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে মার্কেট কিভাবে এখানে কাজ করছে এবং এইটাই মার্কেট সাইকোলজিক্যাল সাপোর্ট হিসাবে কাজ করবে এবং সেক্ষেত্রে এখান থেকে একটা আপসাইডে মুভমেন্টের সম্ভাবনা দেখালেও দেখাতে পারে তো দেখা যাক মার্কেট কিভাবে এখানে দেখছে ওকে তো সেই ব্যাপারটা নজর রাখবে না যারা যারা চান আমাদের সাথে লাইভ ট্রেডিং মেন্টারশিপ আছে জয়েন করতে এবং দেখুন ব্যাপারটা এটা আগে বলে দিই সেটা হচ্ছে লাইভ প্লাস ক্লাসে যারা আমাদের সাথে জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকার মান্থলি ফিজের বিনিময় তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন ওকে তো আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কি যে কালকের দিনে যদি দেখি আমরা যে মার্কেট এইভাবে যদি আহ পাঁচশো লেভেলটার উপরে বা থাকে তাহলে এখান থেকে একটা যদি আমরা আপসাইডে দেখি তবে সেটা আমাদের যেখানে দেখতে হবে পাঁচশো আর ছশো এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয় এবং তারপরে যদি দেখি সাতচল্লিশ হাজার ছশো এই লেভেলটাকে মার্কেট ব্রেক করছে তখন আমাদের কাছে ফার্স্ট যে টার্গেট হয়েছে দাঁড়াচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো তেত্রিশের লেভেল সেকেন্ড টার্গেট এসে দাঁড়াচ্ছে এবং ফোর্থ টার্গেট এসে দাঁড়াচ্ছে আটচল্লিশ হাজার তেত্রিশ লেভেল ওকে তো এই কয়েকটা লেভেলকে আমরা কালকে দিনের জন্য মার্কেটকে দেখতে পেতে পারি এবং যদি দেখি কালকে নিচের দিকে ওপেন হচ্ছে এবং এই জোনটার নিচে মার্কেট আবারও ট্রেড করছে তাহলে কিন্তু আমরা মার্কেটের ক্ষেত্রে বেশ ভালো এবং সাতচল্লিশ হাজার দুশো বাইশ এই লেভেলটাকে যদি ব্রেক করে তখন কিন্তু একদম নেক্সট যেটা সাপোর্ট এসে দাঁড়াবে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজারের লেভেল এবং ছেচল্লিশ হাজার আটশো অষ্টআশি লেভেলের দিকে কিন্তু কালকে মার্কেট যেতে পারে ওকে তো সেইটার জন্য কালকে আমরা সেই লেভেলটার জন্য দেখতে পেতে পারি কারণ কালকে মার্কেটের এইভাবে এই পজিশনগুলো দেখতে পেতে পারি কাল আছে নিফটি ফিফটির এক্সপায়ারি তো আমরা কালকে এক্সপায়ারির ক্ষেত্রে আমরা কালকে কিভাবে মার্কেটের ক্ষেত্রে দেখতে পারি সেইটা একটা দুখে দেখে নেওয়া যাক দেখুন এখানে আমরা যেই পজিশনে দাঁড়িয়ে আছে এক্ষেত্রে আমাদের যেটা জোন সেটা হচ্ছে হয়ে দুশো বাইশের লেভেল বাইশ হাজার দুশো লেভেল এই লেভেলটাকে যদি দেখি আমরা মার্কেট ব্রেক ব্রেক করছে করছে এবং করে সেখানে তখন আমরা এই সমস্ত লেভেলগুলো আবারও দেখতে পেতে পারি তারপরে আমরা বাইশ হাজার চারশো চুয়াল্লিশ অবধি মার্কেটকে কালকের দিনে কিন্তু দেখতে পেতে পারি দেখা যাক যদি আপসাইডে মুভমেন্ট হয় তখন আমরা বাইশ হাজার দুশো বাইশ থেকে বাইশ হাজার চারশো চুয়াল্লিশের দেখতে পারি আর যদি দেখি নিচের দিকে ডাউন করছে তাহলে আমরা একদম বাইশ হাজার বাইশ এই লেভেল অব্দি মার্কেটকে দেখতে পেতে পারি তো সেক্ষেত্রে দেখা যাক মার্কেট এইভাবে এত দূর অব্দি আসতে পারে তো যাই হোক এই ছিল ব্যাপার আজকে একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটাও হয়তো খুব ভালো করে কতটা বানাতে পারলাম জানি না খুব তাড়াতাড়ির মাঝেই বানাতে হলো তো যাই হোক যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করতে বলবেন না তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই বেড়ে দেবেন তো চলো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি পারি আমি আজকে কালকে দুটো দিনই একটু হয়তো অসুবিধা হতে পারে ভিডিওর ক্ষেত্রে তো সেক্ষেত্রে আজকে যদি পারি আমি একটা ভিডিওর অ্যানালিসিস করার চেষ্টা করবো দেখা যাক যদি আমি টাইম পাই সেইভাবে আমি করে দেবো ওকে তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাইরে